नबीर उम्मत दल मेरे सुन्नी मुसलमान दयाल नबी मायार नबी हयातुन नबी जिंदा नबी रहमतुल लिल आलमीन शाफिउल मुज़नबीन अमर दयाल नबी मायार नबीर मोहब्बते आजकेर महफिले आमरा आशाते सबाई खुशी ना बेजार এর নবীর উম্মতের দল আমার দয়াল নবী মায়ের নবী কেমন নবী আজকে দয়াল নবী মায়ের নবীর মাহফিলে আসিয়া আমার দয়াল নবী মায়ের নবীর উপর প্রাণ ভরে দরুদ আর সালাম পাঠ করতেছি কথা বলেন ঠিক কি না এই দরুদের আওয়াজ আমার দয়াল নবী রওজায়াত হার সোনার মদিনায় শুইয়া তোমার আমার দরুদের আওয়াজ শুনে কি শুনে না এর নবীর উম্মতের দল ওই নবীকে আমরা নিজের জানের চাইতে বেশি মহব্বত করি ওই রসুলকে আমরা নিজের জানের চাইতে বেশি ভালোবাসি কেমন নবীর উম্মত হয়ে তুমি আমি জমিনে আসলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন মালিক তুমি আমাদেরকে নবী না বানাইয়া আখিরে নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাও ওই নবী সম্পর্কে আমার মালিক ও মাওলা ডেকে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওই নবী কেমন নবী রে বাবা আজকে ওই নবীকে অনেক নাস্তিকরা গালি দেয় অনেক মুরতাদরা ওই রসুলকে গালি দেয় আবার অনেক মানুষ আছে নামে মাত্র মুসলমান মাথার মধ্যে টুপিও আছে গায়ে পাঞ্জাবিও আছে কিন্তু তারা আমার রসুলকে গালি দিতে দ্বিধাবোধ করে না আমার নবীর শানে বেয়াদবি করতে তারা দেরি করে না এর নবীর উম্মতের দল আমরা যারা সুন্নি মুসলমান আমাদের একটা মাত্র অপরাধ আমরা রসুলের পক্ষে কথা বলি আমরা রসুলকে মহব্বত করি রে বাবা বারোই রবিউল আউয়াল শুভে সাদিকের সময় তোমার নবী আমার নবী এই পৃথিবীর জমিনে আগমন করেছেন আসমান খুশি জমিন খুশি ১৮ হাজার মখলুকাত খুশি সবাই আমার নবীরে পাইয়া আনন্দে আত্মহারা কিন্তু রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসার পর মিস্টার ইবলিস ছিল বেজার কথা ঠিক নি এই ইবলিস বেজার ছিল কেন জানেন নি কারণ কি কারণ হইল আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার সকল অন্ধকার দূর হইয়া গেছে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলুন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে দিনের আলু তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার দরুদ নবী কামলেওয়ালা নবী দুনিয়ার জমিনে আসবেন আমার নবীর আসার সুসংবাদ
জঙ্গলার মধ্যে পাক হরিণকে সুসংবাদ দেয়, ডাক দেয়া কয় জানাসনি এমন এক রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছে, এমন এক নবী দুনিয়ার জমিনে আসতেছেন যে নবীর না বানাইলে আমি বাঘ দুনিয়াতে আসতাম না। হরিণ ডাক দেয়া কয় জানাসনি এমন এক রহমাতুল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, যেই নবী না আসলে আমি হরিণ দুনিয়ার জমিনে আসতাম না। এরে নবীর উম্মতের দল, আমার নবী রহমাতুল আলামিন এমন এক নবী যেই নবী দুনিয়ার জমিনে আসার সাথে সাথে দুনিয়ার অন্ধকার দূর হইয়া আমার নবী হেদায়েতের আলো জ্বালাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী এমন এক নবী রহমাতুল আলামিন, ওই নবী দুনিয়াতে আসলেন সবাই খুশি, কিন্তু মিস্টার ইবলিস বেজার, কেন জানেননি? কারণ আমার নবী আসার পর আমার আল্লাহ দুনিয়ার সকল অন্ধকার দূর করে দিয়েছেন। আমার নবী রহমাতুল আলামিন আসার সাথে সাথে মিস্টার ইবলিস বেজার হয়ে গেছে, এরে নবীর উম্মতের দল, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পর সারা মাখলুকাত সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে আমার নবীর মহব্বতে, নবীর আগমনে। সুবহানাল্লাহ, এরে নবীর উম্মতের দল, আজকে আমরা মিলাদুন্নবীর মাস আসলে আমরা খুশি হই, নবীর আগমনে আমরা আত্মহারা হয়ে জশ্নে জুলুস করি, কথা বলেন এখানে অনেকে দলিল তালাশ করে আছে না নাই, দলিল তালাশ করে কারা জানেননি? যারা আমার নবীর সম্মান তাদের কাছে ভালো লাগে না। এরে নবীর উম্মতের দল, আমরা তাদের পক্ষে নাই যারা আমার নবীর পক্ষে নাই, আমরা তাদের পক্ষে আছি যারা আমার নবীর পক্ষে আছে। আমার নবীর পক্ষে বাবা শাহজালাল মুজাররাদিয়া মিনি ছিলেন, কাজ করেছেন, কথা ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই বাংলার জমিনে ইসলাম কায়েম করেছেন বাবা শাহজালাল, বাবা শাহপরাণ, কথা ঠিক কিনা? বাবা নাসিরউদ্দিন সিবাসালা মাদানি, অসংখ্য আউলে কারাম এই বাংলার জমিনে ইসলাম কায়েম করেছেন। আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারা ইসলাম দেশে কায়েম করে না। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আমার নবী কেমন নবী, কেমন রহমাতুল আলামিন, ওই নবী এমন এক রসুল যেই নবী দুনিয়াতে আসার পর সবাই খুশি, সবাই জুলুস করেছে, আনন্দে মিছিল করেছে, আর আমরা আনন্দ নবী এসেছেন এই আগমনে আমরা খুশি হই, এটা নাকি বেদাত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা আমার পক্ষ থেকে যখন রহমত পাও, নিয়ামত পাও, তখন ওই নিয়ামতের শুকুর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আমার দয়াল নবী, মায়ার নবী এমন রহমত, রহমাতুল আলামিন দুনিয়াতে আসলেন, একজন আমার নবীর দুশ্মন ছিল, কাফের মুশরিক ছিল, যার নাম হইল আবুল আহাব। কি নাম? আবুল আহাব। আবুল আহাব, আবুল আহাব কি মুসলমান ছিল নাকি বেঈমান ছিল? বেঈমান, ঈমান আনে নাই। ওই আবুল আহাব যেদিন আমার নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, তার একজন দাসী ছিল যার নাম ছিল উম্মে সুয়াইবা। এই উম্মে সুয়াইবা আবুল আহাবরে সুসংবাদ দিল, জানেননি আবুল আহাব
এই মুহূর্তে মা আমেনার পেট মুবারক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কুরাইশ বংশে আল্লাহর হাবিবি দুনিয়ার জমিনে আগমন করেছে। রাসুল তোমায় ভালোবাসি মন হৃদয় যার করে, বলুন রাসুল তোমায় ভালোবাসি মন হৃদয় যার করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদ ও গোয়া আমার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি, গো গোয়া আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তো মার দয়া যদি লাগে তোমার দাও না দিদার গোমের গরে, রাসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজার করে, বুকের মাঝে জ্বালায় আমার মার দিদারে, রাসুল দূর হবে তো মার দিদারে, একটু আওয়াজ দে কর না ইয়া রাসূল আল্লাহ, উম্মে সাইবা ডাক দে কই ও আবু লাহাব আপনি জানেননি এই মুহূর্তে আপনার বাতিজা মোহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই কথা শোনার পর আবু লাহাব আমার নবীর আগমনের সংবাদ পায়া আবু লাহাব খুশি না বেজা, যারা কন্যা খুশি না বেজা, আবু লাহাব খুশি। এবার উম্মে সোয়াইবারে কি করলেন, আজাদ করে দিলেন, বলে আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই সুসংবাদ দিলি এ দাসী শুনে রাখ আমি তোরে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবু লাহাব তোর ঈমান নাই তুই বেঈমান, কিন্তু আমার নবীরে পায়া তুই খুশি হইলি, এই জন্যে তোর দাসী মহিলারে তুই আজাদ করে দিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমলটা কবুল হইয়া গেছে, এরে নবীর উম্মতের দল। এই জন্যে আল্লাহর হাবিবের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুমের করে স্বপ্নে দেখেন আবু লাহাব দুনিয়ার জমিনে নাই, আবু লাহাবের মৃত্যুর পর আল্লাহর হাবিবের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে বলে, এরে আবু লাহাব তুমি তো মারা গিয়েছো, আবু লাহাব তুমি এখন কোথায় আছো? সুবহানাল্লাহ, আবু লাহাব ডাক দেয়া কই ও আব্বাস তুমি জানো নি এখন আমি কোথায় আছি, বলে এখন আমি জাহান্নামের ভিতরে আছি, এরে আব্বাস আমার ঈমান না থাকার কারণে আমি মুহাম্মদের উপর ঈমান না আনার কারণে আমার জায়গা হয়েছে জাহান্নামে, এই জন্য রে আব্বাস আমি যদি মুহাম্মদের কথা মানতাম মুহাম্মদের উপর ঈমান আনতাম তাহলে আজকে আমি হইয়া যাই তাম জান্নাতি, আজ ঈদ মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন্নবীর
নবীর জুলুস চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজ নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চল পশু পাখি বিকলতা মানবার দানব নারায় রিসালাত বলে করতেছে ওসব পশু পাখি বিকলতা মানবার দানব নারায় রিসালাত বলে করতেছে ওসব এই উৎসবে দুলনা দুলে নূরের বাতাসে এই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দ উল্লাসে সারা আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে একটি জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আবুল আহাব ডাক দেখ গো আব্বাস আমি যদি মুহাম্মদ আমার দিনের দাওয়াত দিয়েছিল আমি যদি মুহাম্মদের কাছে কালেমা শরীফ পড়া মুসলমান হইতাম এর আব্বাস আমার জায়গা আজকে জাহান্নামে হইত না তবে শুনো আব্বাস ওই বরকতের নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন রে আব্বাস আমি যদিও নবীর উপরে ঈমান আনি নাই তবে হ্যাঁ আব্বাস তুমি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দাও আমি মুহাম্মদের উপরে ঈমান না আনার কারণে আমি জাহান্নামী হইয়া গেছি রে আব্বাস ও আব্বাস তুমি জানো নি এমন এক বরকতের নবী আমার কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন আমি প্রত্যাখ্যান করেছি এমন এক রহমাতুল লিল আলামিনকে আমি চিনি নাই আমার আমার কপাল ফুরিয়া গিয়েছিল এরে আব্বাস নবীর উপর আমি ঈমান আনি নাই কিন্তু যেদিন মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছিলেন আমার দাসী উম্মে সুয়াইবা আমাকে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন মেসেজটা আমার কাছে দিয়েছিলেন আমি উম্মে সুয়াইবা আমার দাসী এই সুসং এই খুশির সংবাদ আমার কাছে দেওয়ার জন্যে আমি কি করলাম আমি আমার দাসীর আজাদ কইরা দিলাম বললাম আজকে থেকে তোরে আমি আজাদ কইরা দিলাম মুক্তি কইরা দিলাম এই জন্য মালিক তার জন্য আমার আল্লাহ কো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন আমার আল্লাহ ডাক দে কয় আবুল আহাব ও আবুল আহাব তোরে ঈমান নাই কথা সত্য কিন্তু আমার নবী যেদিন আগমন করেছেন ওই দিন তুই খুশি প্রকাশ করেছিলি উম্মে সুয়াইবারে তুই আজাদ করে দিছিলে যেই আঙ্গুল দিয়া তুই ইশারা করছস শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করছস আর বসার থেকে দাঁড়ায়া গিয়া উম্মে সুয়াইবারে তুই আজাদ কইরা দিলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ ও সোমবারের দিন আমি আল্লাহ তোর জাহান্নামের আযাবকে হালকা করিয়া দিলাম জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ
নবীর সুসংবাদ পাইয়া আবুল আহাব খুশি হওয়ার কারণে আমার আল্লাহ তারে প্রতিদান দিছে কি দিছে না জোরে কন্যা দিছিনি ও আব্বাস দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দাও তারা যেন নবীর উপর ভালোভাবে ইমান আনে আমি আবুল আহাবের মতো যদি তারা ইমান না লইয়া মৃত্যুবরণ করে আব্বাস তাহলে যদি চিরস্থায়ী ইমান না নিয়ে মৃত্যুবরণ করে আমি হয়ে যাব চিরস্থায়ী আমার মতো তারা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী এই জন্য বাবা জিরা আমার আমার নবী দুনিয়াতে এসেছেন আমরা সবাই খুশি না বেজার রহমাতুল্লিল আলামিনকে যেন অন্তর দিয়ে মহব্বত করতে পারি রহমাতুল্লিল আলামিনের আদর্শ যেন আদর্শবান হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন সকলে বলেন আমিন।